বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এখন বিকেল 5টা মতন বাজে, মেয়ে পিঠে খাবে, ওই জন্য পিঠে বানাবো, আপনাদের ঘরে দেখাবো কিভাবে বানাচ্ছি। এক গ্লাস মতন পানি দিয়েছি, লবণ দিলাম, পানিটা আমার ফুটে গেছে, আমি আটা দিলাম, আটাটা ভালো করে নাড়তে হবে। এটাকে আমি ছানবো ভালো করে, হাত পুড়িয়ে গরম আটাটাকে ভালো করে চেপে চেপে ছানতে হবে। আটাটা আমার খুব ভালো করে ছানা হয়ে গেছে, এবারে কিভাবে বানাচ্ছি দেখাচ্ছি। আমি একটা লেচি কেটে নিলাম আটা, তারপরে এই ছোট ছোট করে নেব, নিয়ে হাতের এরকম তালুতে দিয়ে এইভাবে ঘষবেন। এই দেখুন কত সুন্দর হচ্ছে না, হয়ে যাচ্ছে। এইভাবে করে বানাবো। চুষিগুলো বানানো হয়ে গেছে, কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে দুধ দেব। আমি গরুর দুধ দিয়ে বানাচ্ছি। দুধটা আমার ফুটে গেছে, এলাচি দিয়েছি, 1 কাপ মতন চিনি দিলাম। আপনাদের বাড়িতে যদি খেজুরের গুড় থাকে খেজুরের গুড় দেবে, আমার কাছে খেজুরের গুড় নেই, আমি চিনি দিলাম। খুব ভালো করে নেড়ে নিয়েছি, চিনিটা দিয়ে ফুটে গেছে, ভালো করে ফুটে গেছে। এবারে আমার পিঠেগুলো করে রেখেছি চুষিগুলো, এখানে দিয়ে দিলাম। দেখুন পিঠেগুলো কেমন ঘেঁষে উঠে পড়েছে, ঘেঁষে উঠে পড়লে জানবেন যে হয়ে গেছে। হয়ে গেছে, আমার ছেলে খাচ্ছে।